নমস্কার, 7 AM নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বর্ষার মরশুমে শুরু থেকেই ডেঙ্গু সংক্রমণের ঘটনা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা ঊর্ধ্বমুখী শহরতলি এবং মফস্বল এলাকাগুলোতেও। ক্রমাগত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রায়শই উঠে আসছে খবরের শিরোনামে। তাহলে কি এবছরও আবার ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে ডেঙ্গু? এখনই সতর্ক না হলে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়া চিন্তার কারণ হয়ে উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এদিন যেমন আবারও ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল নদিয়া জেলায়, এবার নদিয়া জেলার রানাঘাটে ডেঙ্গির বলি হলেন এক প্রৌঢ়। জানা গেছে, গত 7-8 দিন ধরে জ্বরে ভুগছিলেন রানাঘাট নন্দীঘাটের বাসিন্দা বছর 70-এর রতন কর্মকার। পরিবার সূত্রে জানা গেছে, রানাঘাট নন্দীঘাটের বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু গত বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় এবং প্লেটলেট কমে যাওয়ায় তাকে কল্যাণী JNM হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় তার। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে ডেঙ্গু পজিটিভ। মৃতের ছেলে অভিজিৎ কর্মকার জানালেন, ডেঙ্গু হয়েছিল তো ডেঙ্গুটা কন্টিনিউ বাড়িতে ট্রিটমেন্ট হয়, 6-7 ডেজ ট্রিটমেন্ট হয়। তো বাড়িতে যখন আমাদের হাউস ট্রিটমেন্ট চালু করি তো ফার্স্ট টাইম রিকভার হয়েছিল, তো সেকেন্ডবার কন্টিনিউ চলে এরকম 7 ডেজ মতো। তো 7 ডেজ চলার পরে তো ডক্টর রেফার করে JNM হসপিটালে। তো রেফার করার পরে ইমিডিয়েট আমরা সেখানে ট্রান্সফার করি। তো ট্রান্সফার করার পরে আমরা সকাল 6টার সময় ট্রান্সফার করি। তো সারা দিনটাও যায়, রাতটা ভোর 4টার দিকে শ্বাসকষ্ট অতিরিক্ত বেড়ে যায়। তো বাড়ার পরে রীতিমতো অক্সিজেন দেওয়া চালু হয়ে যায়, সব কিছু চালু করে ডক্টর হাসপাতালেই কন্টিনিউ চালু করে। তো শেষে আর কন্ট্রোল করা যায়নি। তো 8:40 নাগাদ তো আর আমরা রাখতে পারিনি। নদিয়া থেকে স্নেহাশিস মুখার্জির রিপোর্ট, 7 AM নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 AM নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।